আমার তো অবস্থা বাসা থেকে বলছি কোচিং করুন বাইর করুন টাকা নিতাম কুচিনে করি না ফাইভটা করি না খালি ঘুরছি আর গাছি বন্ধু দিনের শেষ এখন তো পরীক্ষা এখন কি করা যায় আমার তো অবস্থা আমি তো এই কত স্কুল ফাঁকি দিছি তারপরে বন্ধুদের সাথে আড্ডা দিছি বন্ধু যাই করছি এখন তো বাপ মারে ভাই বোন মুখ দেখানো লাগবো ফেল করবো না একটা কিছু করতে হবে যেন পাস করতে পারি যাই করছি এখন তো বাপ মারে মুখ দিয়ে কি করা যায় পাস করার জন্য একটা পদ্ধতি বাইর কর তাহলে আমার সাথে বুদ্ধি আছে আগে শুনতাম বড় ভাইরা নাকি পরীক্ষা কিছু অর্থ না পরীক্ষার সময় বলতো ওরা নাকি কলম পরে কলম পরে নাকি কলম পরাই আর চল আমার সাথে হুজুরা সুজুর যাই আচ্ছা চল পোলাপানের পরীক্ষাটা ভালো হইছে আমার ধান্দাটাও কিন্তু শুরু হয়ে গেছে অনেক মাস হয়েছে কোনো ধান্দা টান্দা হয় না কলম পরা এই কলম পরা দিয়া আমার কলম পরায় পোলাপান কিন্তু ফাঁস কইটা আমার এই কলমpora যে পাইব সে কিন্তু জীবনটা ধন্য হয়ে যাবে সে কিন্তু ফাঁস কইরা লইবো তোরা এদিকে হন আমার এখন কিন্তু সিজন চলতেছে কলমporaর ব্যবসা পোলা পাইন কিন্তু আইব হ্যাঁ পোলা পেন যারা পরীক্ষার্থী এরা কিন্তু আইব। আইলে তোরা আমারে ভিতরে পড়াবি হ্যাঁ দূর একজন আইছে পড়ায় তোমার কি মানিজ্যতে কি হইছে ট্রাক্টর উঠতাছে নাকি আমার এসএসটি পরীক্ষা আমার কি বাঁচান কোনো সমস্যা নাই এই যে চার ধরনের কলম দেখতাছ এটা হইলো মোটামুটি ফাস এই মোটামুটি ফাঁস করতে হইলে তোমার দুইশো টাকা লাগবে এটা হইলো গিয়া এ মাইনাস এ মাইনাস করতে হইলে পাঁচশো টাকা লাগবে এটা হইলো এ গ্রেড এ গ্রেড এক হাজার আর যদি তুমি গোল্ডেন এ প্লাস চাও তাইলে এটা লাগবে এটা হইলো পাঁচ হাজার টাকা গোল্ডেন এ প্লাস পাওয়া যায় হ্যাঁ তো কোনো মতে ফাঁস করতে এসেছি আচ্ছা তাহলে তুমি গোল্ডেন এ প্লাস লাগবে তোমার তাহলে পাঁচ হাজার টাকা দাও আচ্ছা নাও